ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন ও পিরুজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়ন জুড়ে রয়েছে প্রায় 300 বছরের পুরনো বিশাল পেয়ারা বাগান। চাষিরা প্রতিদিন এই বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে ছোট ছোট নৌকায় ভাসমান হাটে নিয়ে আসেন। প্রচলিত হাটের মতো স্থলভাগে নয়, পানির ওপরেই চলে বেচাকেনা। ঐতিহ্য নিয়ে এভাবেই চলছে 300 বছর ধরে। ঝালকাঠির ভীমরুলি খাল বিশ্বজুড়ে পরিচিত এক ব্যতিক্রমী বিপণন কেন্দ্র। এখানকার প্রধান পণ্য পেয়ারা। ঝালকাঠির কীর্তিপাশা ও স্বরূপকাঠির আটঘর ইউনিয়ন জুড়ে রয়েছে 300 বছরের পুরনো বিশাল পেয়ারা বাগান। চাষিরা বাগান থেকে ফল সংগ্রহ করে নৌকায় করে বাজারে নিয়ে আসেন, দরদাম করে চলে বেচাকেনা। এখানকার প্রধান ক্রেতা পাইকাররা। নৌ ও সড়কপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেয়ারা নিয়ে যান তারা। মূল মৌসুম শ্রাবণ ও ভাদ্র মাস জুড়ে হাটে কয়েক কোটি টাকার পেয়ারা বেচাকেনা হয়। কিন্তু গেল দুবছরে লকডাউন সহ করোনা পরিস্থিতিতে লোকসান গুনতে হয়েছে এখানকার পেয়ারা চাষিদের। এবছর ফলন ভালো হয়েছে, তাই গেলবারের ক্ষতি পুষিয়ে লাভের আশা করছেন সংশ্লিষ্টরা। এবছর করোনা লকডাউন নাই, পাশাপাশি পদ্মা সেতু খুলে দেওয়ার কারণে আমাদের পাইকাররা পেয়ারা কেনার আগ্রহ দেখাচ্ছে, আমরা দামও ভালো পাচ্ছি, আমাদের ফলনও ভালো। আমরা আশা করি গত বছরের এই লস আমরা এবার উঠিয়ে লাভবান হতে পারবো। আশার আলো দেখাচ্ছে পাইকারদের আনাগোনা। মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই ক্রেতারা আসতে শুরু করেছেন, তাই বেচা বিক্রিও ভালো। পদ্মা সেতু চালু হওয়ায় এখন ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে দ্রুতই পাঠানো যাচ্ছে তরতাজা সব পেয়ারা। এর ফলে বেশি লাভের আশা করছেন ব্যবসায়ীরা। প্রতিমণ পেয়ারা বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা দরে। এবার আশা করি যে গেলবারের তুলনায় দ্বিগুণ লাভ হবে। তাজা পেয়ারা পাঠাইতে পারতেছি, তাতে আমাদের লাভবান ভালো হওয়ারই কথা। পেয়ারার মৌসুম ঘিরে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত ক্রেতা বিক্রেতা ছাড়াও দেশি বিদেশি অসংখ্য পর্যটকে ভরপুর থাকে হাট এবং আশেপাশের এলাকা। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজন নিয়ে দলে দলে পর্যটক আসেন ভাসমান এ হাটের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 629 হেক্টর জমিতে পেয়ারা আবাদ হয়েছে, যা থেকে প্রায় 6000 মেট্রিক টন পেয়ারা উৎপাদিত হবে। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সরাসরি খুচরা বাজারে বিক্রির সুযোগ সৃষ্টি করা গেলে অনেক বেশি লাভবান হতে পারেন কৃষকরা। কৃষক যাতে আরও অধিক মূল্যে এই পেয়ারাটা বিক্রি করে লাভবান হতে পারে, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গ্রুপ ভিত্তিক চাষিদের মাধ্যমে বাজার বিপণন ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সামনের দিনগুলোতে পেয়ারা বাগান ও চাষির সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তবে চাষিরা উৎপাদন ও বিপণনে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানান।